আজি আমি বুলিবা আসিছু বালেশ্বর জেলার গোপালপুর নিকটস্থ গ্রামের। এই গ্রামের এই জায়গার নাম হচ্ছে মহম্মদপুর। মহম্মদপুর গোপীনাথ বাবু যিকি এই পার্কটি প্রতিষ্ঠা করছেন এবং এই পার্কে সে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন। দেখুন মন্দিরটা কত সুন্দর হয়েছে। মন্দিরটি জল ভিতরে পানি ভিতরে পানি ভিতরে মন্দির পানি ভিতরে খুম্ব রয়েছে। তারপরে শিব মন্দির তৈরি হয়েছে। মন্দিরটি বহু সুন্দর হয়েছে। আপনার কেবে আসুন এই মন্দির বুলি করে যাবে। বহুত বঢ়িয়া হয়েছি এ মন্দির এ বগিচা গার্ডেন বহুত বঢ়িয়া হয়েছে। আপনার কেবে আসুন থাকে বুলিকি যাবে। এটা নূয়া হয়েছি এই জস্ট মাসে রিসেন্ট এটা স্থাপন করা হয়েছে বালেশ্বর জেলার। ঢের লোক আসুচার বুলিয়া আউ আমি মধ্য আসিছু বুলিয়া আউ মস্ত লাগুছে। সুন্দর ভিউ অছি, লোকেশন বি বহুত বঢ়িয়া অছি। আউ রাত্রি আপনার ঘন্টা দুই ঘন্টা বিতাইকি যে সন্ধ্যাবেলে আপনার মন বি বহুত প্রফুল্ল রহিব, বহুত খুশি রহিব। যেতকি স্ট্রেস বি থিব মাইন্ডরে সবুকিছি দূরেই যাব মতে লাগুছি। কারণ বহুত শান্তিপূর্ণ এরিয়া, বহুত শান্তিপূর্ণ জায়গা, তো ভাল বি লাগুছি মতে বুলিয়া। আউ আপনার মানে কেবে আসন্তু নিহতি বুলিকি যাবে। যদি লোকেশন মতে পচারিবে তো মু কইদি ওটা বালেশ্বর জেলার গোপালপুর নিকটস্থ ইঞ্চুড়ি গ্রামর মহম্মদপুর। ইঞ্চুড়ি গ্রামর মহম্মদপুর দেখুন কত সুন্দর ভিউ, কত সুন্দর মন্দির, জল ভিতরে মন্দিরটা হয়েছি। কত ভালো লাগুছি এই মন্দির, তার চতুপার্শ্বকে দেখুন বহু বড়িয়া হয়েছে মন্দির। বহু সুন্দর, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর হয়েছে মন্দির। বহু বড়িয়া হয়েছে দেখুন। এটা সে শিবঙ্কর পানি, শিবঙ্ক মুন্ডর পানি খসুচি, গোটে মূর্তি করা হয়েছে। বহুত বঢ়িয়া হয়েছে মন্দিরটি। আপনার ব্যাক ক্যামেরা করে দেখছি আপনার। এ দেখুন পছাড়ে বোটিং সিস্টম এখানে মধ্যে অছি, লোক বোটিং বি করছেন এখানে। বহুত সুন্দর সুন্দর জায়গা, মানে আপনার আসি থরে বুলি যাবে, বহুত বঢ়িয়া হয়েছে।
चंचल कजरारी नेत्रों से बरबस मोह मेरा, ये तो मेरे मनमोहन का स्वभाव। Thank you.
ଯାଏ ମନୋଜ ବୁଲିଆ। ଫାଇନାଲି ବନ୍ଧୁମାନେ ଆମେ ଏବେ ମନ୍ଦିରର ସମ୍ମୁଖରେ ଏଣ୍ଟ୍ରି କଲୁ। ଦେଖନ୍ତୁ ମନ୍ଦିର ସମ୍ମୁଖରେ ଏହା ହେଉଛି ରାଧାକୃଷ୍ଣଙ୍କ ମନ୍ଦିର, ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗୁଛି। ଆଉ ଭିତରେ ରାଧାକୃଷ୍ଣଙ୍କର ମୂର୍ତ୍ତି ଅଛି। ତ ମୋର ଏକ ଅସୁବିଧା ଯୋଗୁଁ ମୁଁ ଭିତରକୁ ଏଣ୍ଟ୍ରି କରିପାରୁନାହିଁ, କିନ୍ତୁ ଦୂରଠାରୁ ବି ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓ ଜୁମ୍ କରି ଦେଖାଉଛି। ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ଲାଗୁଛି। ଆଶା କରୁଛି ମୋ ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଆପଣଙ୍କୁ ମୋ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ଲାଇକ୍, କମେଣ୍ଟ ଆଉ ସେୟାର ନିଶ୍ଚିତ କରିବେ, ଏବଂ ଭିଡ଼ିଓ ଯଦି କିଛି ତ୍ରୁଟି ଥାଏ ମୋତେ କମେଣ୍ଟ କରି ନିହାତି ଜଣାଇବେ, ଏବଂ ମୋର ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ମୋତେ ସପୋର୍ଟ କରିବେ।